শাড়ি থেকে শুরু করে জুতা ব্যাগ ঘরের নিত্য প্রয়োজনীয় নানা সামগ্রী সবই তৈরি করা যায় পাট থেকে পরিবেশ বান্ধব বলে পাট পণ্যের কদরও বিশ্বজোড়া তাই দেশীয় অনেক উদ্যোক্তা নিজেদের মেধা শ্রম আর উদ্ভাবন শক্তি কাজে লাগিয়ে তৈরি করছেন বিভিন্ন ধরনের পাট পণ্য তেমনি একজন সফল উদ্যোক্তা আফসান আসিফ সোমা দেশ ও পরিবেশের প্রতি ভালোবাসা থেকেই শুরু পাট নিয়ে কাজ করা বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজার ধরে রাখতে এ খাতের উদ্যোক্তাদের প্রয়োজন সরকারের সহায়তার দেখুন প্রতিবেদন ক্যামেরায় ছিলেন রহমান একটি আফসানা আসিফ সোমা একটি অনুপ্রেরণার নাম একজন সফল উদ্যোক্তার প্রতিচ্ছবি এক আকাশ স্বপ্ন আর এক সমুদ্র পরিশ্রম তাকে নিয়ে এসেছে আজকের অবস্থানে কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করলেও আরও কিছু করার আগ্রহ থেকে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন আফসানা আসিফ দু সালে মাত্র দশ লাখ টাকা পুঁজি আর ছয় সাতজন কর্মী দিয়ে শুরু করেন অ্যাসিক্স নামের প্রতিষ্ঠান এখন পাঁচ কোটি টাকার ব্যবসা আর কর্মী ষাটজন প্রতিষ্ঠানটি গড়ে তোলার পেছনে কাজ করেছে দেশ ও পরিবেশের প্রতি ভালোবাসা বলছিলেন তিনি জুট সেক্টরটাতে প্রচুর জিনিস বানানো হচ্ছে কিন্তু ডিজাইন ভালো না ফিনিশিং নাই তখন আমি কাজ শুরু করি আমার ইচ্ছে বাংলাদেশে এই প্রোডাক্টগুলো যে আমরা বানাই এটা সারা ওয়ার্ল্ডে উইথ স্টোরি ছোট 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 দোকান হোক এটা আমার তো স্বপ্ন লাভ ফর বাংলাদেশ মূলত পাট নিয়েই কাজ করেন আফসানা আসিফ নতুন নতুন ডিজাইনের পাটের তৈরি পণ্যের উদ্ভাবক তিনি নিজেই হোম অ্যাপ্লায়েন্স পেট অ্যাক্সেসরিজ ব্যাগ জুতা সহ নয় থেকে দশ ধরনের পাটের পণ্য তৈরি করেন তিনি এসব পণ্য এখন দেশের গন্ডি পেরিয়ে জাপান কানাডা এবং ইউরোপের দেশগুলোতেও রপ্তানি হয় এখনও প্রতি মুহূর্তেই নিজেকে নতুন করে প্রমাণ করতে চান জানান সম্ভাবনাময় এই শিল্পের নানা চ্যালেঞ্জের কথা গভর্নমেন্টের ইনসেন্টিভ ছিল টোয়েন্টি পার্সেন্ট জুট সেক্টরেও ছিল টোয়েন্টি পার্সেন্ট জুট সেক্টরে টোয়েন্টি পার্সেন্ট দেওয়া হচ্ছে কিন্তু হ্যান্ডিক্রাফ্ট টেন পার্সেন্ট করে দেওয়া হয়েছে এবার এই অর্থ বছরে যেটা একটা বড় ডিজাস্টার গভর্নমেন্ট যদি এই হ্যান্ডিক্রাফ্টের জায়গাটাতে অনেক বেশি কেয়ার করে এক্সপোর্টারদেরকে ইনসেন্টিভটা আর একটু বাড়িয়ে দেয় তাহলে তাহলে এটা আরও বেশি এনকারেজিং হবে বিশ্লেষকরা বলছেন বিশ্ববাজারে পরিবেশ বান্ধব এসব পণ্যের চাহিদা দিন দিনই বাড়ছে নীতিগত সহায়তা পেলে এ খাতের উদ্যোক্তারাও রপ্তানিতে বড় ভূমিকা রাখবে আমরা যতটা না আমাদের নিজেদের পণ্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করি বৈশ্বিক পর্যায়ে কিন্তু পণ্যের চাহিদা অন্যরকম হতে পারে সুতরাং বাজার ভিত্তিক পণ্যের কি চাহিদা রয়েছে এটি প্রতিনিয়ত খোঁজখবর নেওয়া দরকার দক্ষতা উদ্ভাবনী শক্তি আর আগ্রহ নিয়েই উদ্যোক্তাদের পাট পণ্য শিল্পে কাজ করার আহ্বান তাদের নাজিয়া কনা নিউজ টোয়েন্টি ঢাকা